হ্যালো বন্ধুরা, সকলকে আবার স্বাগত জানাচ্ছি গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তের বড় খবর, বৃহস্পতিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে শনিবার সকালবেলা পর্যন্ত উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গেও কলকাতা সহ রাজ্য জুড়ে জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরেও। আপনাদের বলে রাখি, আগামীকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হওয়ার সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নিম্নচাপের সম্ভাবনা রাজস্থান ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্তের টানে সাগর থেকে প্রচুর জলীবাষ্প ঢুকছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে, সাথে উত্তরবঙ্গে আজকে রয়েছে মেঘলা আকাশ। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নয় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলাও, মালদা সহ উত্তরবঙ্গে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।